পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের। পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানার স্বরূপকাঠি গ্রামে। মৃতার নাম পাপিয়া মণ্ডল। অভিযোগ, স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা তাকে শ্বাসরোধ করে খুন করেছে। স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর বাবা। বছরখানেক আগে ন্যাজার থানার বাসিন্দা পাপিয়া মণ্ডলের সাথে বিয়ে হয় স্বরূপকাঠি গ্রামের বাসিন্দা বিল্টু মণ্ডলের। বিয়ের সময় চাহিদা মতো সোনা দানা ও নগদ দিয়েছিলেন পাপিয়ার বাবা শঙ্কর মণ্ডল। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই পণের দাবিতে পাপিয়াকে মারধর করত স্বামী ও শ্বশুর শাশুড়ি। এমনকি তাকে বাপের বাড়িতেও আসতে বাধা দেওয়া হতো বলে অভিযোগ। কিছুদিন আগে বাপের বাড়ি থেকে 30,000 টাকা আনতে চাপ দেয় স্বামী বিল্টু। দিতে না পারায় অত্যাচারের মাত্রা বেড়ে যায়। এরপর পাপিয়ার মৃতদেহ উদ্ধার হয় ঘর থেকে। মেয়েকে একাদামারে একটু বিয়ে দিয়েছি, মেয়েকে জ্বালা যন্ত্রণা দিতে হোক, মেয়েকে ওর টাকা পয়সার জন্য বলতে যাও বাপের বাড়ি যাও, টাকা নিয়ে এসো। টাকা না নিয়ে আসলে তখন ওই মা ধরত। কয়েকবার আমি টাকা দিয়েছি, তারপরে আবার লাস্টে যখন চেয়েছিল তা আবার আমি 30,000 টাকা দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপর সর্বোচ্চ আবার দিতে পারিনি বলে মেয়েকে খুব আবার অত্যাচার করে। এদিন প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাপের বাড়ির লোকেরা শ্বশুর বাড়ি যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়ের বাড়িতে গিয়ে, যেখানে বিয়ে দেওয়া হয়েছিল মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে দেখলাম যে মেয়েকে দরজার কাছে শোয়ানো আছে। ওরা বলছে যে তলা দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, তলা দড়ি দিয়েছে, দেওয়ার পরে দড়ি ছিঁড়ে পড়ে গেছে। কিন্তু সেরকম কিছুই আমি পেলাম না। আমার মনে হলো যে পরিকল্পনা মাফিক ওকে মানে খুন করা হয়েছে। বারে বারে টাকার চাপ দিত আমার জামাইবাবুকে, টাকার চাপ দিত, টাকার জন্য বলতো। জামাইবাবু একবার 50,000 টাকা দিয়েছে, দেওয়ার পরেও আবার টাকা চেয়েছে, 30,000 টাকার কথা দিতে পারিনি। তবু বলেছে 30,000 টাকা চেয়েছে, যেটা দিতে পারিনি জামাইবাবু। জামাইবাবু খুবই গরিব, দিতে পারিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।